বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করে নমস্কার বন্ধুরা আজকের আলোচনা মঙ্গলের রাশি পরিবর্তন এবং বারো রাশিতে তার প্রভাব মঙ্গল রাশি পরিবর্তন করছে মঙ্গল তার মিত্রগৃহ থেকে অর্থাৎ সূর্যের রাশি থেকে সে কিন্তু তার অবশ্যই কিন্তু দুর্বল রাশি বুধের রাশিতে কিন্তু প্রবেশ করছে এখানে কিন্তু মঙ্গল অবশ্যই যে স্বাচ্ছন্দ্যে ছিল যে ভালো প্রভাব বহন করছিল সেখানে কিন্তু মঙ্গলের মধ্যে কিছুটা কিন্তু সমস্যা এবং বুধের নীতি মেনে মঙ্গলকে চলার প্রবণতা কিন্তু এখানে আমরা হরোস্কোপে দেখতে পাবো আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলছি মঙ্গল বুধের ঘরে যাচ্ছে আপনি যদি কারোর বাড়িতে যান নিশ্চয়ই আপনার নিয়ম চলবে না তার নিয়ম চলবে তিনি যদি আপনার মিত্র হন তো ঠিক আছে তিনি যদি আপনার শত্রু হন তাহলে কিন্তু কিছুটা আপনাকে কিন্তু ডিফিকাল্টি বা একটু অস্বস্তিকর বিষয়গুলো কিন্তু ফেস করতে হবে তো ঠিক এরকমই কিন্তু মঙ্গলের সঙ্গে এই সময় হতে চলেছে কিছু সমস্যা এবং কিছু ডিফিকাল্টি এবং মঙ্গলের যে ন্যাচারাল নেচার তার থেকে বেরিয়ে কিছুটা কিন্তু বিপরীতধর্মী ফল বা কিছুটা অন্য রকমের ফল এখানে কিন্তু মঙ্গল প্রদান করতে চলেছে মঙ্গল যে রাশিতে প্রবেশ করছে সেই রাশির মূল বিষয় হচ্ছে যুক্তি সেই রাশির মূল বিষয় হচ্ছে ম্যাথামেটিক্স সেই রাশির মূল বিষয় হচ্ছে লজিক তো মঙ্গলের স্বভাব হচ্ছে আবেগ অনুভূতি ইনস্ট্যান্ট ডিসিশান নেওয়া সাহস দেখানো পরাক্রম দেখানো কোনো বিষয়ে চট করে কোনো সিদ্ধান্তে আসা কোনো ক্ষেত্রে আপনার যেখানে এগিয়ে যাওয়ার দরকার সেখানে কিন্তু না ভেবেই ধুম করে ঝাঁপিয়ে পড়া মঙ্গলের মধ্যে কিন্তু এই জিনিসগুলো অত্যন্ত কমন কিন্তু যখনই সে বুধের রাশি এবং কন্যার ঘরে আসছে তখনই মঙ্গলকে কিছু নীতি নিয়ম এবং কিছু রুলস ফলো করে চলতে হচ্ছে মঙ্গলের যে মুভমেন্ট সেটা আর কিন্তু সেই সরল রেখায় থাকছে না বাধার মধ্যে দিয়ে এগোচ্ছে এটা তো মঙ্গলের যে ট্রানজিটটা হচ্ছে এটা যে আপনারা 6ই সেপ্টেম্বর থেকে দেখছেন এটা একটা লম্বা সময় অক্টোবরের যে স্প্যান অবধি এবং অক্টোবরের যে পুরো সময়টা এখানে কিন্তু কভারে করছে প্রায় সেপ্টেম্বর পুরো মাসটা অক্টোবরের যে সময়টা সেই সময় অবধি কিন্তু মঙ্গলের যে রাশিগত প্রভাব সেটা কিন্তু একরকম থাকবে না এখানে কিন্তু গ্রহের সঞ্চার অনুযায়ী সেই রাশি পরিবর্তনের প্রভাবটা পাল্টাবে যেমন ধরুন প্রথম যে আমরা বিষয়টা দেখতে পাবো এখানে কিন্তু মঙ্গল এবং বুধের কম্বিনেশন মঙ্গল বুধের কম্বিনেশন চলতে চলতেই অবশ্যই আশ্বিন মাস যখন শুরু হবে সেখানে সূর্য এসে উপস্থিত হবে তখন সূর্য মঙ্গল এবং বুধের কম্বিনেশন থাকবে পরবর্তী সময় সূর্য মঙ্গল থাকবে এবং তার পরবর্তী ক্ষেত্রে সূর্য সেখান থেকে সরে যাবে মঙ্গল একা পড়ে থাকবে এবং সেই জায়গাটা কিন্তু ফল এরকম দাঁড়াবে তো এই বিষয়টা আমরা মাথায় রেখে প্রথমেই কিন্তু যে মঙ্গলের যে রাশি পরিবর্তনের জেনারেল বিষয়গুলো মানে যেটা রাশি লগ্ন ওয়াইজ প্রত্যেকের একই রকম কাছাকাছি ফল আসবে সেটা একটু আলোচনা করে নিই তারপর আমরা রাশিলগ্ন ওয়াইজ রাশিলগ্নের ভিত্তি অনুযায়ী আলোচনা করব কিন্তু জেনারেল বিষয়টা আগে শুনুন সেটা আমি রাশিলগ্নে রিপিট করব না মঙ্গল যখনই সূর্যের ঘর থেকে প্রবেশ করে বুধের ঘরে প্রবেশ করবে সাময়িকভাবে সূর্য এবং মঙ্গল যোগের যে প্রভাব সেটা কিন্তু কমবে ফলত যাদের ভেতরে এই ধরুন দিন পনেরো যাবৎ মাত্রা অতিরিক্ত ক্রোধ বেড়েছিল রাগ বেড়েছিল জেদ বেড়েছিল অসহিষ্ণু ভাব বেড়েছিল কিছু বিষয়ে আপনার সাংসারিক অশান্তি হঠাৎ করে বেড়ে গেছিলো সেটা কিছুটা ক্ষান্ত হবে কারণ সূর্য মঙ্গল যোগের এই জায়গাটা কিন্তু কিছুটা কমছে সাময়িক সময়ের জন্য হলেও সেটা কিন্তু কিছুটা কমবে এবং সাময়িক সময়ের জন্য একটা বিষয় যদি বলেন একটু ঠান্ডা ভাব শীতল ভাব এখানে কিন্তু ফিল করবেন কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্টসের মতো প্রত্যেকের জন্মছক আলাদা যাদের জন্মছকে রাহু মঙ্গলের যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা খুব একটা নাও কমতে পারে অন্যদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু কমের দিকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল যখনই এই বুধের সঙ্গে যুক্ত হবে সেখানে কিন্তু আপনার রাগ আপনার ক্রোধ আপনার প্রতিস্পর্ধা এই বিষয়গুলো কিন্তু অনেকটাই নিয়ম নীতি মেনে হবে ফলত আমি এখানে বলবো যে কোনো ক্ষেত্রেই সরকার প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এরা অনেকটা করা হবে কারণ এরা যে অ্যাকশানটা নেয় সরকার পুলিশ প্রশাসনের একটা নীতি মাফিক একটা রুলস মাফিক নেয় এই রুলস মেনটেন করে যে অ্যাকশান সেই জায়গাটা কিন্তু এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা আছে বুধ হচ্ছে লজিক বুধ হচ্ছে যুক্তি বুধ হচ্ছে বাক্য বুধ হচ্ছে কথাবার্তা বুধ হচ্ছে কনভিন্স করা ক্ষমতা বুধ হচ্ছে ইনফরমেশান বুধ হচ্ছে যোগাযোগ এবং যখনই এই বিষয়গুলো মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে মঙ্গল হচ্ছে স্পিড মঙ্গল হচ্ছে গতি মঙ্গল হচ্ছে আপনার কম যে কোনো বিষয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা মঙ্গল হচ্ছে অবশ্যই কিন্তু পজিটিভ এনার্জি তো এই বিষয়গুলো যখনই বুধের সঙ্গে যুক্ত হচ্ছে তখনই যারা ফিল্ড ওয়ার্কিংয়ে আছেন যারা রাস্তাঘাটে কাজ করছেন যারা যে কোনো ধরনের আউটডোর ওয়ার্কসগুলো করছেন যেসব কাজে মুভমেন্ট আছে
সেইগুলো করছেন, সেলসে আছেন, মার্কেটিংয়ে আছেন, কোনো এমআর এর কাজ করছেন, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই কিছুটা পজিটিভ ফল কিন্তু লগ্নরাশিভিত্তিক ওভারঅল বিষয় কিন্তু থাকবে। এবং এই মার্কেটিং ফিল্ডগুলোয় অবশ্যই মঙ্গল বুধের কম্বিনেশানটা ভালো, এবং অবশ্যই ক্লায়েন্ট কাস্টমার এদেরকে কিন্তু কনভিন্স করার ক্ষমতা, এদেরকে বোঝানোর ক্ষমতা, এগুলো কিন্তু বেশ কিছু অ্যাসপেক্টে এখানে কিন্তু স্ট্রং রেজাল্ট কিন্তু মঙ্গল এই জায়গায় কিন্তু প্রদান করবে। মঙ্গল বা বুধের কম্বিনেশান কিছুদিন এখানে কিন্তু প্রদান করবে। মঙ্গল এবং বুধের যে কম্বিনেশানটা, এটা কিন্তু আমি অবশ্যই বলবো যারা যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সঙ্গে যুক্ত হতে চাইছেন, এই ধরনের পড়াশোনা করছেন, যে কোনো ধরনের আপনার সরকারি রিলেটেড কোনো চাকরির প্রিপারেশান নিচ্ছেন, কোনো প্রশাসনিক স্তরে কিছু কাজের পদোন্নতির জন্য আপনি কোনো ডিপার্টমেন্টাল এক্সামের প্রিপারেশান নিচ্ছেন, এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সময়টা অত্যন্ত পজিটিভ এবং স্ট্রং কাটার একটা সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই জায়গাটা অবশ্যই হরোস্কোপে ভালো যাওয়ার একটা দিক আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মঙ্গল এবং বুধের কম্বিনেশান ব্যক্তিগত জন্মছকে না থাকলে এখানে কিন্তু আপনার তর্ক বিতর্ক বা ইত্যাদি হবে, কিন্তু সেটা একটা যুক্তিপূর্ণ বিষয়ের মধ্যে হবে। পরবর্তী সময় বৃহস্পতির সঞ্চার যখন হবে, বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি দেবে, মঙ্গলের উপর যখন বৃহস্পতি দৃষ্টি পড়বে, মঙ্গলের যে পজিটিভ দিকগুলো আমি বলছিলাম সেগুলো কিন্তু আরও আরও বাড়তে শুরু করবে। এবং আমি এটা বলবো, যদি আপনার ছকে বুধ মঙ্গল যোগ থাকে তাহলে কী হবে, তাহলে কিন্তু এই ধুম করে রেগে যাওয়া, ইনস্ট্যান্ট কিছু বিষয়ে কাউকে দুর্বাক্য প্রয়োগ করে দেওয়া, বিশেষত কিছু আপনার কড়া কথা, হয়তো আপনি বাজে কথা বলছেন না কিন্তু এমন কড়া কথা বলছেন প্রিয়জন, আপনার কাছের মানুষ, প্রেমিক প্রেমিকা, আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনার মা বাবা, বন্ধুস্থানীয় ব্যক্তিরা একটু আহত হচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু এই সময় নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু আরও 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 সতর্ক হতে হবে, সংযত হতে হবে, ভেবে চিন্তে এগোতে হবে। এই জায়গাটা মঙ্গলের দুর্বল পয়েন্টের মধ্যে বলতে পারেন, মঙ্গল বুধের যে কম্বিনেশান এটা কিন্তু মাথায় রাখতে হবে। মঙ্গলের সঞ্চার এবং বুধের সঞ্চারের যখন প্রভাবটা আপনারা দেখতে পাবেন, সেখানে কিন্তু আমি বলবো নার্ভ, ব্লাড, স্কিন ইত্যাদি সমস্যা কিছু কিছু ক্ষেত্রে বাড়বে, তবে কমের দিকে থাকবে যাদের এই ধরনের সমস্যা বেড়েছিল, পাইলস ইত্যাদি সমস্যা বেড়েছিল, তো এই জায়গাগুলো কিন্তু একটু কমের দিকে থাকবে। ইউরিনারি সমস্যা বেড়েছিল যাদের, কমের দিকে থাকবে, কিন্তু আবার নতুন করে কিছু সমস্যা আসতে পারে 17 সেপ্টেম্বরের পর থেকে, যেটা আমি সূর্যের সঞ্চারের ক্ষেত্রে বলে দেবো। এখানে আমি এটাও বলবো যে অনেক ক্ষেত্রে কি হয় যে আপনার সম্পর্ক, আপনার রিলেশনশিপ, আপনার বন্ধুত্বর জায়গায় অনেক সময় কি হয়, আমরা কিছু নেগেটিভ দিককে ইগনোর করি, সব কিছু ঠিক আছে, একটু মানিয়ে নিয়ে চলা তো দরকার সংসারে, প্রেমের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে মানিয়ে নিয়ে চলা, এই মানিয়ে নিয়ে চলার প্রবণতাটা বিশেষত বুধ মঙ্গল যোগ যাদের আছে সেগুলো কিন্তু করতে পারে। যুক্তি বিশেষত আপনার ক্ষেত্রে তর্ক, এই বিষয়গুলো হয়তো আপনি কারণটা সঠিক কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ডনেস অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেবে, এটার উপর একটু আপনাকে যে কোনো ক্ষেত্রেই স্বনিয়ন্ত্রণ করতে হবে। তো এই হচ্ছে মঙ্গল এবং বুধের যে কম্বিনেশানের মেন ফ্যাক্টরটা, এখানে কিন্তু বেশ কিছু জায়গায় পজিটিভ এবং টুকিটাকি ক্ষেত্রে কিছু নেগেটিভ পয়েন্টের আমরা আভাস হরোস্কোপে পাচ্ছি। এবার আমরা লগ্নরাশিভিত্তিক আলোচনা শুরু করবো। আমি একটা কথা বলবো, এখানে মঙ্গলের রাশি পরিবর্তনের জন্য যতটুকু প্রভাব আপনারা পাবেন রাশি লগ্ন ওয়াইজ আমি ততটুকু বলবো। আপনি হয়তো জানতে চান এখানে চাকরিটা কেমন হবে, আপনি হয়তো জানতে চান আপনার ব্যবসাটা কেমন যাবে, আপনি হয়তো জানতে চান আপনার প্রেমটা সামনের দিনে কেমন থাকবে, তার জন্য আমি বলবো দৈনিক রাশিফল, সেপ্টেম্বরের মাসিক রাশিফল এগুলো একটু ফলো করুন, সেখানে আপনি টোটাল প্রেডিকশানটা পাবেন। এখানে শুধু মঙ্গলের সঞ্চারটা আপনাকে কী কী বিষয় দিকে ভালো এবং কী কী বিষয়তে মন্দ ফল দেবে সেটা একটু আপনাকে জানতে হবে। তাহলে আসুন জেনে নিই এবার মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাবটা। তার আগে বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা বাড়িতে বসে ফোনেই করতে পারেন, তার জন্য যেটা করতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের যে চ্যানেল নেমটা দেখছেন সেটা ফেসবুকে টাইপ করলে আমাদের ফেসবুক পেজ গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলেই আমাদের নাম্বার পেয়ে যাবেন, নাম্বার একটা ফোন করবেন, বুকিং করবেন, আর বাড়িতে বসে ফোনেই সমস্ত আলাপ আলোচনা সেরে ফেলবেন। আর কেউ ভাববেন না যে ফোনে কথা মানে অল্প কথা হবে, বিস্তারিত আলোচনা হবে কি হবে না, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। আর ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত থাকলে ইউটিউবের পাশাপাশি রেগুলার নোটিফিকেশানগুলো ফেসবুক থেকে আপনি পাবেন, আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন। বহু বন্ধু আছেন যারা জানেনই না মঙ্গলের সঞ্চার হচ্ছে কি হচ্ছে না, কী কী সমস্যা সামনের দিনে আসবে, ভালো কী কী ফল পেতে পারেন, তাদের জন্য দয়া করে আপনি যদি ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেন তাহলে সেই বন্ধুরা আপনার হাত ধরে আমার এই বার্তাটি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। আমি আর একটা কথা বলে দিচ্ছি, মঙ্গলের যেতে যেতে মঙ্গল রাহু যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে যদি এই আপনার 6 তারিখের পর থেকে ইনস্ট্যান্ট কিছু সমস্যা লাইফে শুরু হয়ে যায়, দয়া করে একটু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন, কারণ সব কিছুই আপনার ব্যক্তিগত জন্মছক না দেখে একদম এখানে কিন্তু প্রেডিক্ট করা যায় না, বিষয়টা মাথায় রেখে একটু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন। তাহলে এবার শুরু করছি এবার লগ্নরাশিভিত্তিক আলোচনাটা।
প্রথমেই মেষ রাশির অধিপতি মঙ্গল রাশির ষষ্ঠে যাচ্ছে, বুধ মঙ্গল যোগ করছে। কম্পিটিটিভ জায়গাটা ভালো হবে, খেলোয়াড়দের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে, গুপ্ত শত্রুর হদিশ এই সময় পেতে পারেন, মেডিকেল কাজগুলো সফলতার দিকে এগোচ্ছে, ব্যাংক লোন ইত্যাদি নেওয়া বা পরিশোধ করার ক্ষেত্রে কোনো সংযোগ এই সময় আসতে পারে, রাগ এটি একটু মাত্রা অতিরিক্ত বাড়বে, কারণ মঙ্গলের উপর রাহু দৃষ্টি এখানে কিন্তু থাকবে, একটু জেদ রাগ বাড়তে পারে। মাসের যত মানে সময় যাবে দেখবেন সেপ্টেম্বর যত এগোচ্ছে তত আস্তে আস্তে আপনারা কিন্তু মাসের শেষ দিক থেকে ভালো রেজাল্ট আরও পেতে শুরু করবেন। কিন্তু মঙ্গল কিন্তু ষষ্ঠে যাওয়ার জন্য, আমি শত্রুনাশের কথা বললাম, কিন্তু মাঝে মাঝে অযাচিত ঝামেলা নিয়ে আসে, এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। পাইলস ইত্যাদি সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে এই সময় একটু পীড়াদায়ক হতে পারে, কোমরে ব্যথা বেদনা এই সময় বাড়তে পারে, কিন্তু আরোগ্য লাভ হবে, কিন্তু ভোগ এবং তারপরে আরোগ্য এই বিষয়টা কিন্তু কিছুটা এখানে কন্টিনিউ করছে। পুলিশি কাজ, আইনি কাজ এগুলো কিছু করার থাকলে এই সময় কিন্তু করতে পারেন, এই বিষয়টাও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং মঙ্গলের যে ষষ্ঠস্থানে অবস্থান বুধ মঙ্গল যোগ, এটা আপনার ফিনান্সিয়াল কিছু কাজ করতে হেল্প করবে, কিন্তু কোনো বিষয় অনুধাবন না করে মানে না বুঝে কোনো বিষয়ে কমেন্ট করা, রেগে যাওয়া এগুলো কিন্তু সব ক্ষেত্রে উচিত হবে না। বিস্তারিত জানতে আপনারা আমাদের অবশ্যই যে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল সিরিজ আছে সেটা অবশ্যই ফলো করুন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন, মাস সংক্রান্ত বিষয়ে A to Z আলোচনা। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে পঞ্চমভাবে মঙ্গল যাচ্ছে, পেটজনিত সমস্যা একটু বাড়তে পারে, যারা সন্তান ধারণ করে আছেন একটু মেডিকেল ট্রিটমেন্টগুলো ফলো করে চলার চেষ্টা করবেন। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে, বৈদেশিক যোগাযোগ, দূরের যোগাযোগে সফলতা লাভের যোগ আছে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে এখানে কিন্তু কানেকশান তৈরি হচ্ছে, প্রেম প্রীতি সম্পর্কের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু জেদ উষ্মা থাকতে পারে, কিন্তু নতুন প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান হওয়ার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। হায়ার স্টাডিজের প্রয়োজনে দূরে যাত্রা বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছু উন্নতি এই সময় কিন্তু হতে পারে, কিছু বিষয়ে একটু আপনার মেডিকেল এক্সপেন্স বা অযাচিত খরচ এই সময় বাড়তে পারে, সন্তানের রাগ জেদ কিছুটা বাড়বে, এর বিষয়টা একটু সতর্ক থাকতে হবে। এবং আমি এটাও বলবো এই সময় কিন্তু মঙ্গলের যে পঞ্চমভাবে অবস্থান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা গ্রোথ বৃদ্ধি করতে পারে এই সময়, তবে পার্টনারশিপ জায়গাটা মঙ্গল রাহু যোগ থাকলে একটু দুর্বলতা থাকছে, মঙ্গল রাহু যোগ থাকলে পার্টনারশিপ জায়গায় কিছু কিছু জায়গায় একটু বিলম্ব, কিছু কিছু জায়গায় একটু সমস্যা এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। আর আমি এটাও বলবো যে মঙ্গল যেহেতু অবস্থান করছে রাশি সাপেক্ষে রাশির পঞ্চমভাবে, শেয়ার ইত্যাদি লটারি ইত্যাদি ফাটকাতে যারা ইনভেস্ট করেন মঙ্গল রাহু যদি যোগ থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো নয়। আমি এরকমভাবে বলছি যাদের এত কিছু জানা নেই, যদি আপনার এর আগে শেয়ার বা ইত্যাদিতে আকস্মিক কোনো ইনস্ট্যান্ট বড় লস হয়ে থাকে, যেটা হয়তো রেগুলার হচ্ছে সেটা আলাদা কথা, তো একটা বড় লস হয়েছে সেই এই জায়গাটা কিন্তু এই সময়টা কিন্তু খুব স্ট্রং সব ক্ষেত্রে নাও হতে পারে, প্রয়োজনে অ্যাস্ট্রোলজির একটু পরামর্শ নিয়ে নেবেন। বিস্তারিত জানতে অবশ্যই দৈনিক রাশিফল মাসিক রাশিফলটা ফলো করুন, টোটাল যে আপনার মাসের প্যাটার্নটা সেটা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান সেটা রাশির চতুর্থে, আপনারা জানেন চতুর্থে মঙ্গল মাঙ্গলিক যোগ করে, গৃহ শান্তির অভাব কিছু কিছু বিষয় বাড়তে পারে, একই ছাদের তলায় যারা আছেন তাদের মধ্যে একটু মতের অমিল হচ্ছে সেটা কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে বেশি, নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস ইত্যাদি কেনার ক্ষেত্রে আপনাকে কিন্তু ভেবেচিন্তে যে কোনো ডিসিশান নিতে হবে, বিশেষত বাড়ি বা সিভিল কিছু বিষয় আপনাকে কিন্তু ভেবেচিন্তে নিতে হবে, লিটিগেটেড কোনো প্রপার্টি কিছু বিষয় আপনি পর্চা ইত্যাদি সার্চ করলেন না তো সেইগুলো কিন্তু সমস্যা হতে পারে, নতুন ফ্ল্যাট বা ইত্যাদি কিনে বাস্তু সার্চ করি না এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা এই সময় কিন্তু দরকার, মঙ্গলের ট্রানজিটটা কিন্তু মাথায় রাখতে হবে। বাড়িতে যদি আপনার আগে প্রিভিয়াস লাইফে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে, মনের ভিতরে জেদ রাগ খুব একটু বেশি থাকবে, এডুকেশনের ক্ষেত্রে সময়টা তবে অত্যন্ত ভালো যাবে, তবে যারা ভাড়া বাড়ি খুঁজছেন পুরনো কিছু বাড়ি গাড়ি ইত্যাদি সেল করতে চাইছেন বিক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ আসতে পারে, মায়ের সঙ্গে কিছু কিছু বিষয়ে মতের অমিল থাকতে পারে, তার হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, তবে কোনো ধরনের আরোগ্য লাভের পথও কিন্তু ফ্যামিলির কোনো ব্যক্তিদের কারোর হেলথের ধরুন আগে থেকে সমস্যা চলছে কোনো আরোগ্য লাভের পথও এই সময় কিন্তু খুলতে পারে, এটা মাথায় রাখবেন। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে, গৃহ লোন বা ইত্যাদি টাকা পয়সার যোগান এগুলো যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু এই ধরনের লোন প্রাপ্তি বা ইত্যাদির যোগাযোগ এই সময় আসার সম্ভাবনা থাকতে পারে। এবং কর্মক্ষেত্রে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে বেশি যুক্ত আছেন, বহন করতে হচ্ছে কিছু জিনিসপত্র, করতে হচ্ছে ডিফেন্সে আছেন বা যেখানে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো বেশি সেই জায়গাগুলো এই সময় কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিস্তারিত জানতে আপনারা দৈনিক এবং মাসিক রাশিফলটা আমাদের রেগুলার ফলো করুন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে মঙ্গল যাচ্ছে, সাহস পরাক্রম
ইত্যাদি অবশ্যই বাড়বে, কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ কানেকশান এগুলো কিন্তু অবশ্যই বাড়বে। তার সঙ্গে কিন্তু বুধ মঙ্গল যোগ আপনার ভেতরে মাঝে মাঝে একটু দুঃসাহস বা আপনাকে ভুল দিকে রাগটা চালিত করছে এটা কিন্তু করতে পারে, এবং রাহুর দৃষ্টি মঙ্গলের ওপর আছে, যদি মঙ্গল রাহু যোগ থাকে এটা হতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আছে, সন্তান ভাবের ক্ষেত্রে কোনো ভাবনা চিন্তা এই সময় করা যেতে পারে, সন্তানের বিদেশ যাত্রা দূরযাত্রা হতে পারে, সেলস কমিউনিকেশান টার্গেট রিলেটেড জবে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, জব ট্রান্সফার নতুন চাকরির ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে এবং এই বিষয়ে আপনি ভালো ফল পাবেন। তবে মঙ্গল রাহু যোগ থাকলে আর একটা কথা মাথায় রাখতে হবে, অনলাইন ফ্রড চক্র, অনলাইনে কিছু জালিয়াতি আর্থিক তছরুপ যারা করছেন এই ধরনের চক্রের কিন্তু মোটিভ বা এই চক্রের কিন্তু গ্রোথ কিছু ক্ষেত্রে আপনাদের উপর বর্তাতে পারে, এটা মাথায় রাখবেন। আর আদারওয়াইজ আমার মনে হয় যে সব কাজগুলো বাড়ির বাইরে গিয়ে করতে হয়, মুভমেন্ট আছে সেগুলোতে অবশ্যই ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন। বিস্তারিত জানতে আপনারা দৈনিক রাশিফলটা ফলো করবেন এবং অবশ্যই মাসিক রাশিফল, এখানে কিন্তু আরও টোটাল বিষয়টা সেপ্টেম্বরে জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল রাশি দ্বিতীয় যাচ্ছে এবং দ্বিতীয় যাওয়ার জন্য আপনার বাক্য একটু কঠোর হবে, একটু বাজে কথা বলে দেবেন, যাদের গালিগালাজ করার প্রবণতা আছে সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে, গালিগালাজ যারা করেন কন্ট্রোল করতে চেয়ে অনেক সময় পারছেন না এই জায়গাটা আসতে পারে। রিচ ফুড জ্যাঙ্ক ফুডের প্রতি আকর্ষণ এই সময় বাড়ার সম্ভাবনা আছে। আর্থিক ক্ষেত্রে কিছু নতুন যোগ সোর্স সম্ভাবনা বৃদ্ধি এগুলোর সম্ভাবনা আর্থিক ক্ষেত্রে আছে। আত্মীয় স্বজনের জায়গাটা একটু দুর্বল থাকবে, আর শ্বশুরালয় আত্মীয় স্বজনের জায়গাটা একটু সমস্যাবহুল হওয়ার সম্ভাবনা আছে। তবে নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে নতুন সংযোগ এই সময় কিন্তু তৈরি হতে পারে, এগুলো আপনার কিছু মানসিক ইচ্ছা ফুলফিল হওয়ার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। মায়ের থেকে কোনো বিষয়ে সাহায্য এই সময় কিন্তু চাইলে আপনারা কিন্তু পেতে পারেন, মানে ফ্যামিলি কিছু সেভিংস থাকলে সেই অর্থ আপনি কিন্তু কিছু বিষয়ে এই সময় কিন্তু পেতে পারেন। ভাগ্যপতি মঙ্গল, তার উপর রাহুর দৃষ্টি আছে, ব্যক্তিগত জন্মসখে মঙ্গল রাহুর কানেকশান থাকলে কিছু কাজে ভাগ্যস্থানে একটু বিলম্ব হবে, মানে যেটা তাড়াতাড়ি হওয়ার কথা ছিল একটু দেরি হবে, একটু বিলম্বিত হয়ে কাজটা হবে, এগুলোর ক্ষেত্রে আমরা এই কানেকশানটা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর আমি এটা বলবো যে মঙ্গল যেহেতু চতুর্থভাবে লর্ড এবং মঙ্গল রাহু বুধের কানেকশান, সাময়িক একটু আপনার ক্রোধ যে এগুলোর উপর একটু নিয়ন্ত্রণ রাখা দরকার, সেটা কিন্তু অবশ্যই সব দিক থেকে দরকার, কারণ পরবর্তী সময়ে মঙ্গল সূর্যের কম্বিনেশানটা হবে, এটা মাথায় রাখতে হবে, তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। জন্মস্থান থেকে দূরে যাত্রা ভ্রমণের কিছু যোগ আছে, আপনার ব্যাংক বাড়ি গৃহলোন বা কার লোন এই ধরনের পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে, পুরনো টাকা করে এই সময় কিন্তু উদ্ধার করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, নতুন কোনো পলিসি বা ইত্যাদি করার ক্ষেত্রে ভালো করে শর্তাবলী টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো কিন্তু দেখে নেবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল সেপ্টেম্বর অবশ্যই ফলো করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশিতেই মঙ্গল প্রবেশ করছে এবং মঙ্গল রাশিতে প্রবেশ করার অর্থ হচ্ছে মাঙ্গলিক প্রভাব বাড়ছে, অবশ্যই আমি বলবো রাগ জেদ ক্রোধ উষ্মা এগুলো তো কিছুটা বেশি বাড়বে, অল্পেতে একটু আপনি টেন্স হয়ে পড়ছেন, আপনি রেগে যাচ্ছেন, ক্রোধ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই জায়গাটা কিন্তু মঙ্গলের মেন নেগেটিভ পয়েন্ট। এবং অষ্টম পতি মঙ্গল লগ্নে আসার জন্য কিছু কাজে কিন্তু বিঘ্নতা আসবে, যে কাজগুলো আগে হয়তো স্মুথ হচ্ছিলো কিছুটা বাধার মধ্যে দিয়ে এগোবে, সেই জায়গাটা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এডুকেশনের ক্ষেত্রে ভালো, গবেষকদের ক্ষেত্রে সময়টা ভালো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে এরকম কাজগুলো ভালো যাবে, হেলথ কনসাসনেস বাড়বে, জিম যোগা আপনার কোনো ডায়েট কন্ট্রোল এগুলোর প্রতি আপনার আগ্রহ এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। এবং আমি বলবো অনলাইন ভিত্তিক কাজ, সেলস মার্কেটিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে কার্যকারিতা বাড়বে। মুখমণ্ডলে চোটাঘাত লাগার চান্সেস আছে, হেলমেট পরে বাইক চালান, স্লিপারি জায়গায় চলাফেরার ক্ষেত্রে রিস্কি কাজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু আর একটু সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলো কিছুটা দুর্বল স্থান বলে হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। মাইগ্রেন ইত্যাদির সমস্যা, একটু ঘুমের ডিস্টার্বেন্স, এই ধরনের প্রবণতা প্রবৃত্তি হরোস্কোপে আসতে পারে। আমরা অবশ্যই বিষয়গুলোকে দৈনিক রাশিফল আরও ব্রড অ্যাসপেক্টে আলোচনা করব, আরও ডিটেলে আলোচনা করব। ব্লাড প্রেশার জনিত সমস্যা যাদের আছে তারা একটু সময় সতর্ক থাকবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন তুলারাশি ঠিক দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থান হচ্ছে, দ্বাদশ স্থানে মঙ্গল এখানে কিন্তু দ্বিতীয়ভাবের অধিপতি, কিছু অযাচিত খরচ বাড়তে পারে, সেভিংস থেকে কিছু খরচ কিন্তু এখানে কিন্তু আপনার কাট হওয়ার সম্ভাবনা আছে, পাইলস ইত্যাদি সমস্যা যাদের আছে বাড়তে পারে, ঘুমের ডিস্টার্বেন্স কিছুটা বাড়তে পারে, দূরযাত্রা দুর্ভ্রমণের যোগ আছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা মেডিকেল প্রফেশন এগুলোর ক্ষেত্রে বাড়তে পারে। যদি মঙ্গল রাহু যোগ থাকে পার্টনারশিপ ব্যবসা একটু সমস্যা থাকতে পারে, দাম্পত্য সুখে কিছু কিছু জায়গায় একটু সমস্যা থাকার সম্ভাবনা হরোস্কোপে আছে, এই জায়গাটা খানিকটা দুর্বল স্থান অবশ্যই হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং মঙ্গল দ্বাদশ স্থানে অবস্থান করার জন্য আত্মীয় স্বজনের হেলথের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। তবে জন্মস্থান থেকে যারা অলরেডি দূরে অবস্থান করছেন, বিদেশে আছেন, দূরে আছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিছু
পরিবর্তনশীল সময় ফেস করতে হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভালো যাওয়ার সম্ভাবনা আছে, খুব নেগেটিভ কিছু এখানে থাকছে না। হতে পারে আপনার চেঞ্জ অফ প্লেস হলো, আপনাকে বাড়ি ফিরে আসতে হলো কোনো কারণে, বা আপনি কিছু কোথাও আরেকটা জায়গায় কিন্তু শিফট হলেন, কিছু পরিবর্তন হবে, নেগেটিভের জায়গাটা নেই এটা মাথায় রাখতে হবে। আর বলবো কোমরে ব্যথা বেদনা, একটু চোটাঘাতের চান্সেস আছে, চলাফেরার বিষয়ে সামান্য সতর্ক থাকা অবশ্যই দরকার। বিস্তারিত জানতে আপনারা আমাদের দৈনিক রাশিফল সিরিজ সহ মাসিক রাশিফলটা ফলো করুন, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে রাশি সাপেক্ষে, রাশির কিন্তু একাদশ হবে, লগ্নপতি একাদশে, নতুন কিছু প্রাপ্তি, নতুন কিছু সংযোগ, লাইফে কিছু পরিবর্তন পজিটিভের দিকে এগুলো আসার সম্ভাবনা অতি প্রবল। ব্যাংক লোন বা লোন প্রাপ্তির ক্ষেত্রে এই সময় ভালো, ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, পুরনো লোন পরিশোধ করার ক্ষেত্রে সময়টা ভালো, কম্পিটিটিভ এক্সামে সফলতা আছে, এ টু জেড কম্পিটিটিভ এক্সামে সফলতা আছে। খেলোয়াড়দের ক্ষেত্রে সময়টা ভালো যাবে, স্পোর্টসে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। এবং আমি বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মঙ্গল রাহু যোগ না থাকলে এখানে ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, হেলথের বিষয়ে কিছু আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, মেডিকেল কিছু কাজ থাকলে এগুলো কিন্তু এই সময় করতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও কিছু বৃদ্ধি এই সময় হবে, যে কোনো ক্ষেত্রেই আপনার উৎপাদনমূলক ব্যবসা, ফাটকা আয়, এগুলো ক্ষেত্রে কিছু সোর্স অফ ইনকাম নতুন কিছু বাড়তে পারে, নতুন প্ল্যানিং, আপনার নতুন কিছু আপনার কিছু আগে থেকে প্ল্যানিং করা আছে সেগুলোর বাস্তবায়িত করা, এগুলো কিন্তু এই সময় করার ক্ষেত্রে ভালো, গবেষকদের ক্ষেত্রে ভালো যেতে পারে। মঙ্গলের একাদশভাবে প্রভাব ওভারঅল আপনাদের জীবনে উন্নতিকে ইন্ডিকেট করছে, কিন্তু মঙ্গল রাহু যোগ থাকলে অযাচিত রাগ জেদ কিছুটা বাড়বে, কিছু কাজ বাধার মধ্যে দিয়ে এগোবে, এটা মেনে নিয়ে এগোতে হবে। ওভারঅল অন্যান্য ক্ষেত্রে লগ্নপতির শুভ অবস্থান এটা ভালো, গুপ্ত শত্রু হদিশও এই সময় কিন্তু পেতে পারেন, শত্রুরা দূরে থাকবে এই সময় আপনার থেকে। বিস্তারিত জানতে আমি বলবো যে আপনাকে সেপ্টেম্বরের মাসিক রাশিফল এবং অবশ্যই দৈনিক রাশিফলটা রেগুলার ফলো করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান হচ্ছে রাশি সরাসরি কিন্তু সমসপ্তম, এখানে মঙ্গল মাঙ্গলিক প্রভাব আনছে, এবং মাঙ্গলিক প্রভাব থাকার জন্য আমি আপনাদের প্রথমেই যে বিষয়টা অ্যাওয়ার করব, দাম্পত্য সুখে কিছুটা কিন্তু সমস্যা, পার্টনারশিপ বিজনেসে কিছুটা সমস্যা, এগুলো কিন্তু মঙ্গল এখানে কিন্তু ক্রিয়েট করতে পারে। এডুকেশনের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে, কিছু বিষয়ে আপনার বৈবাহিক সংক্রান্ত বিষয় বা আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা থাকলে তার কিন্তু কিছুটা গতিবিধির পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা বা প্রবণতা আমরা হরোস্কোপে এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাটা হরোস্কোপে কিন্তু কিছুটা সিচুয়েশানটা এরকম থাকছে, এবং মঙ্গল সমসপ্তমে যাওয়ার জন্য আপনার সোশ্যাল লাইফ, যোগাযোগ, সামাজিক বিষয়গুলো এই সময় কিন্তু গুরুত্ব পাবে। বৈদেশিক ক্ষেত্রে কিছু ব্যবসা থাকলে, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ বা অন্যান্য কিছু ব্যবসা, তার মধ্যে কিন্তু কিছুটা গ্রোথ এখানে কিন্তু থাকার সম্ভাবনা আছে, যে কোনো বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে সময়টা কিন্তু একটা গ্রোথফুল জায়গা আমরা হরোস্কোপে পাচ্ছি। এছাড়া এটুকু বলবো যে স্পেশালি যারা এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি হোক, ব্যবসা হোক, যেখানে আপনার ঘাম ঝরিয়ে কাজ করতে হয়, সেই জায়গাটা হরোস্কোপে কিন্তু বেটার রেজাল্ট হরোস্কোপে দিতে পারে, এটাও কিন্তু হরোস্কোপে একটা পজিটিভ পয়েন্ট। কিন্তু মাথায় রাখবেন নতুন বৈবাহিক সম্বন্ধের ক্ষেত্রে বুধ অবশ্যই সক্ষেত্রে, কিন্তু মাঙ্গলিক যোগ থাকলে আপনাকে কিন্তু ভেবে চিন্তে এগোতে হবে, এখানে কিন্তু সমস্যা আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে আরেকটা পয়েন্ট, পার্টনারের কোনো রানিং হেলথ ইস্যু থাকলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রেম থেকে বিয়ের গাঢ় যোগ এখানে আছে, প্রেম থেকে বিয়েবাহ যোগ এখানে কিন্তু আজ অবশ্যই ফুলফিলড হওয়ার সম্ভাবনা আছে। খেলোয়াড়দের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই মাসিক রাশিফল সহ দৈনিক রাশিফলটা ফলো করতে হবে, টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে মঙ্গল অবস্থান করছে রাশির ভাগ্যস্থানে, এবং এখানে ভাগ্য একাদশের একটা কানেকশান হচ্ছে, তো এখানে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ কাটবে, বিদ্যাভাব এই সময় কিন্তু শুভ যাবে। মঙ্গল আপনাদের চতুর্থপতি, এই সময় বাড়ি ঘর ইত্যাদি নিয়ে কিছু আলাপ আলোচনা ইত্যাদি গ্রোথ থাকতে পারে। এতদিন মঙ্গল অষ্টমে ছিল, যারা একটু মানসিক ডিস্টার্বেন্স অস্থিরতার মধ্যে ছিলেন সেখানে কিন্তু কিছু ভালো ফল আসার সম্ভাবনা আছে, তবে মাথায় রাখতে হবে সব পরিপ্রেক্ষিতি একই রকম নয়, যাদের মঙ্গল রাহু কানেকশান আছে তাদের ক্ষেত্রে কিছুটা আপনার নতুন বাড়ি, গাড়ি, গ্যাজেটস ইত্যাদি কেনাকাটিতে বা কিছু সেল করাতে কিছু বিঘ্নতা থাকতে পারে। সেলফ প্রফেশনের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে, কর্মক্ষেত্রে বা লোন প্রাপ্তিতে বা আর্থিক জায়গায় কিছু, মানে কর্মক্ষেত্র ওরিয়েন্টেড ফিনান্সিয়াল জায়গা বা অন্যান্য ফিনান্সিয়াল জায়গায় কিছু আর্থিক উন্নতি এই সময় কিন্তু হতে পারে। পরিবারের মতকে গুরুত্ব দিয়ে দেখা দরকার, ভাগ্য বেশ কিছু অংশে আপনার সহায় হবে। ধর্মকর্মে কিছু অরুচি আসতে পারে এই সময়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে, কিছু কার্যোদ্ধার বাধার মধ্যে দিয়ে হলেও কিন্তু এখানে অগ্রগতির দিকে এগোবে, এবং ভালোর দিকে অবশ্যই কর্মের জায়গাটা এই সময় কিন্তু যেতে পারে।
তবে যাদের রানিং কোনো পরিবারে হেলথ ইস্যু চলছে কারোর না কারোর, সেই বিষয়ে একটু সতর্ক থাকা এই মুহূর্তে, বা মঙ্গল বিশেষত বুধের কনভেনশন থাকে সেই এই এই সময় কিন্তু দরকার। পিতা মাতা এদের মতকে গুরুত্ব দিন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। কমিউনিকেশান সংযোগ এগুলো কিন্তু ভালো হবে, এবং ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল এই সময় কিন্তু থাকতে পারে। তবে সময় যত এগোবে কিছু বিষয় একটু জেদ রাগ ক্রোধ এগুলো একটু বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনাকে কিন্তু অবশ্যই মাসিক রাশিফল সেপ্টেম্বর এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। দৈনিক রাশিফলটা একটু রেগুলার ফলো করুন। কুম্ভলগ্ন কুম্ভ রাশি অষ্টমভাবে মঙ্গল যাচ্ছে, এবং এই অষ্টমভাবে মঙ্গলের যে অবস্থান সেটা হচ্ছে কর্মপ্রতি মঙ্গল অষ্টমে। কাজের ক্ষেত্রে সাডেন চেঞ্জ, পরিবর্তন, কেরিয়ারে কিছু সুইচ হওয়া এগুলো কিন্তু সম্ভাবনা এখানে কিন্তু বৃদ্ধি করছে। জব ট্রান্সফার পরিবর্তন এগুলোর জায়গাটা আসছে। মঙ্গল বুধের কম্বিনেশান জন্মচকে থাকলে এই ধরনের সম্ভাবনা বাড়ছে। চোটাঘাতের কিছু চান্সেস থাকছে, তবে পুরনো অর্থকড়ি উদ্ধার, টাকাকড়ি উদ্ধার এগুলোর ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো যেতে পারে। মেডিকেল ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে পরিবর্তন আসছে। চলাফেরার বিষয়ে, রিস্কি কোনো কাজ করার বিষয়ে এই সময় একটু কেয়ারফুল থাকবেন, সামান্য কিছু চোটাঘাতের চান্সেস আছে। তবে বুধের যতক্ষণ অবস্থান আছে আপনার কিন্তু অষ্টম ঘরের সাপোর্টও কিন্তু পাবেন। সাডেন কিছু লাভ, কিছু মামলা মোকদ্দমা থেকে পূর্ণ বিষয়, আর্থিক প্রাপ্তি এগুলো ক্ষেত্রে কিছু কিছু ভালো ফল পাবেন। ভাই বোনের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। ছোটোখাটো বিষয়ে রিয়্যাক্ট না করা এই সময় ভালো, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু উচিত হবে। এছাড়া আমি এটাও বলবো যে মঙ্গলের যে অষ্টমভাবে প্রভাব এটা কিন্তু অষ্টম মাঙ্গলিক দোষ করছে। জন্মছকে মাঙ্গলিক দোষ থাকলে, বিশেষত অষ্টম মাঙ্গলিক দোষ থাকলে এই সময় কিন্তু কিছুটা আপনার পরিস্থিতি অনুযায়ী আপনাকে কিন্তু কিছুটা মেন্টাল প্রেসার বেশি বহন করতে হতে পারে। এই জায়গাটা আপনাকে কিন্তু একটু সজাগ, সচেত, সতর্ক এগুলো কিন্তু থাকতে হবে। এই জায়গাটা কিছু কিছু জায়গায় একটু নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা হরোস্কোপে পাচ্ছি। সেপ্টেম্বর 22-এর পর থেকে বিবাহ কেন্দ্রিক বিশেষত সেকেন্ড ম্যারেজের বিষয়ে যে কোনো আলাপ আলোচনার ক্ষেত্রে আপনাদের আরেকটু সতর্ক হতে হবে। সেখানে কিন্তু কিছুটা ভুলভ্রান্তি, ভুল ত্রুটি আসার সম্ভাবনা আছে। 22-এ সেপ্টেম্বরের পর বুধ কিন্তু এখান থেকে সরে যাবে, এবং বুধ সরে যাবার জন্য যেটা হবে সেটা হচ্ছে এখানে অষ্টম ঘরের সাপোর্টটা কিন্তু এখানে চলে যাবে, এবং ফলত এই সময় অষ্টম ঘরের যে ডিস্টার্বিং জায়গাগুলো বললাম সেগুলো কিন্তু বেশি মাত্রায় আসতে পারে। এই বিষয়ে একটু আপনাকে সতর্ক থাকতে হবে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আমি বলবো যে মঙ্গল অষ্টমে যাওয়ার জন্য কি সব ক্ষেত্রেই নেগেটিভ ফল নয়, কিছু ক্ষেত্রে আপনি পজিটিভ চেঞ্জও পাবেন। কর্মক্ষেত্রে যারা ফাটকা লাভের ক্ষেত্রে বা ইনসেন্টিভ বা ইত্যাদি কিছু এক্সপেক্ট করছেন সেগুলো পেতে পারেন। বেশি খেটে বেশি লাভ এগুলো কিন্তু হতে পারে, এইগুলো কিন্তু এই সময় কিন্তু পাবেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যৌথ কাজে যদি সমস্যা আসে এই সময় একটু মানিয়ে চলা সব দিক থেকে দরকার। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই সেপ্টেম্বর 2021-এর মাসিক রাশিফলটা ফলো করুন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান সেটা রাশি সমসপ্তম, এবং সমসপ্তমে আপনারা জানেন যে মঙ্গল মাঙ্গলিক দোষ করে। তো আমি এটা বলবো বুধ এখানে উপস্থিত আছে, বুধ হচ্ছে আপনাদের সপ্তম পতি। দাম্পত্য সুখে টুকিটাকি বিষয় একটু রাগ যে একটু উষ্মা এগুলো থাকবে, কিন্তু বুধ যতক্ষণ এখানে আছে সেই জায়গাটা কিন্তু ততটা প্রকট হবে না। যখন 22-এ সেপ্টেম্বরের পর বুধ এখান থেকে সরে যাবে তখন কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু নিজেদের মধ্যে মতের অমিল বা ইত্যাদি জেদ ভাব এগুলো বাড়ছে সেগুলো হতে পারে। বা কারোর যে ধরুন বুধ মঙ্গল বা সূর্য মঙ্গল যোগ আছে তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু এই সেপ্টেম্বরের শেষ দিক থেকে এই ধরনের সমস্যা আসতে পারে। মঙ্গল কিন্তু এখানে আপনার সোশ্যাল লাইফ, মাস ফেম এগুলো কিন্তু বাড়াবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে এরকম কোনো কাজে কিন্তু সময় যোগাযোগ আসতে পারে। সঞ্চয় এই সময় কিন্তু হওয়ার চান্সেস এই সময় আছে। বাড়িঘর নিয়ে কোনো সমস্যার সমাধান এই সময় কিন্তু আপনি পেতে পারেন। রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড় এদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। এই জায়গাগুলো অবশ্যই কিন্তু এখানে কিছু বেটার ফল, বেটার রেজাল্ট এখানে কিন্তু আপনি সব দিক থেকে পেতে পারেন। এবং এটাও আমি বলবো যে এখানে যে মঙ্গলের যে কম্বিনেশানটা আপনারা দেখতে পাচ্ছেন বুধের সঙ্গে, এটা কিন্তু আপনার পার্টনারের কেরিয়ার ডেভেলপমেন্ট, তার ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু এখানে বার্তা বহন করছে। এই জায়গাটা অবশ্যই হরোস্কোপে পজিটিভ। তবে এটা মাথায় রাখতে হবে আপনারা কিন্তু এই সময় সোশ্যাল মিডিয়া, সোশ্যাল পোস্ট, পাবলিক স্পিচের ক্ষেত্রে একটু রোয়েশ হয়ে এগোবেন। খুব নেগেটিভ কিছু কথা, কাউকে ধুমধাম কিছু বাক্য বলে দেওয়া, বিশেষত বাক্যর অধিপতি বুধের সঙ্গে মঙ্গলের কম্বিনেশান, মঙ্গল আবার দ্বিতীয়ভাবে লর্ড, মানে আপনাদের যেখানে কথাবার্তা নিয়ন্ত্রণ হয় সেই ঘরের লর্ড, ন্যাচারাল যে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে বুধ। তো সেখানে কিন্তু আপনি কিছুটা ভুল কথাবার্তা বলে দেওয়া, কিছু বাজে কথাবার্তা বলে দেওয়া এগুলো কিন্তু এই সময় বাড়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এই বিষয়টা একটু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর আমি এটা বলবো পুরনো আর্থিক কিছু প্রকল্প থেকে আর্থিক গেইন প্রাপ্তিগুলো হওয়ার কিন্তু প্রবণতা সম্ভাবনা থাকছে। বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ দেবো যে সেপ্টেম্বরের মাসিক রাশিফলটা দেখুন, দৈনিক রাশিফলটা রেগুলার ফলো করুন, সেখানে কিন্তু
টোটাল বিষয়টা আরও জানতে পারবেন এবং হেলথ কিছুটা ইম্প্রুভ করবে। এখানে এটাও আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, এই বিষয়টা কিন্তু ভালো ফল পাবেন। তো বিস্তারিত জানতে আপনারা রেগুলার ফল দেখুন, কারণ এখানে কিন্তু লম্বা একটা টানা একটা সময়, এখানে অন্যান্য গ্রহের সঞ্চার ট্রানজিট এগুলো কিন্তু থাকবে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। চলে আসছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।